فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. شهد شبر اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ঈশা ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, ব্যাস এই এক স্লোগানের মধ্যে আমাদের পরিচয় আছে। যদি সাহাবাদের পরিচয় জানতে পারি, ঈশা ছাত্র আন্দোলন চিনতে পারবো। ঈশা ছাত্র আন্দোলন কি? যারা সাহাবাদের পদক অনুসরণ করে চলে, সাহাবারা কারা? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করছিলেন, সহবাদি আফতার, এই সহবাদের কারণে তারা সবচেয়ে দামি হয়ে গেছে, সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে গেছে। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছিল যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উত্তম নাকি মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি জবাব দিয়েছিলেন যে হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা ঢুকছে, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সেই ধুলার মর্যাদাও নেই, করতে পারছেন কোথায় কি? হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ সেই চক্ষু মাবি কোথায়? কাজী সাহাবীদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, সাহাবারা কারা? যারা ইমানের প্রতীক। কিসের প্রতীক ভাই? কথা বলেন, আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান্নাস, ইমান আনো যেইভাবে লোকেরা ইমান এনেছে। এখানে নাসের আগে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবা। মানি মেসাল, বায়ার আসছে বাংলাদেশে, অর্ডার দিবে কোম্পানির কাছে, বাস ভাই এই স্যাম্পল, তুমি একটা দস্তখাত করো, আমি একটা দস্তখাত করি, এই স্যাম্পল। যখন মাল ডেলিভারি হবে ওই স্যাম্পলের সাথে মিলাবে, যদি স্যাম্পলের সাথে মাল মিলে মাল গ্রহণযোগ্য, স্যাম্পলের সাথে মিলবে না সমস্ত মাল ক্যান্সেল, প্রত্যাখ্যান করা হবে, একটা গ্রহণ করা হবে না। তাই আমাদের ময়দানে ইমানের টালি হবে সাহাবাদের সাথে, এই স্যাম্পল সাহাবারা, এই সাহাবাদের ইমানের সাথে যাদের ইমান মিলবে সেই ইমান গ্রহণ করা হবে, আর যাদের ইমান মিলবে না প্রত্যাখ্যান করা হবে। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, তারা পাকা মজবুত ইমানওয়ালা ছিলেন। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকেও মজবুত ইমান আলা হতে হবে, ইমান কি জিনিস? এখানে ইমানের সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ তো আপনারা অনেকেই জানেন, আসহাবুল উখদুদের ওই বাচ্চার মতো ইমান আলা হতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে ঈমানের নজির পেশ করছেন, সেই ঈমান আলা আপনাকে আমাকে হতে হবে, ঈমান আলা হতে হবে ওমর ইবনে খাত্তাবের বোন শেখ ফাতেমার মতো, যিনি মরতে রাজি কিন্তু কোরআনকে অপমান করতে রাজি না, সে ইমানুল্লাহ হতে হবে। খোবায়েব খাব্বাবের মধ্যে ইমানুল্লাহ হতে হবে, মাজ মুয়াইজের মধ্যে ইমানুল্লাহ হতে হবে,
হতে হবে আমাদেরকে এমন ইমানওয়ালা যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে গ্রহণ করেছেন কিন্তু কোনো অবস্থাতেই অবৈধতার সাথে হাত আপ করেননি। তাকে প্রস্তাব দিয়েছিল অবৈধতা আপনার জিয়াদ, কি প্রস্তাব দিয়েছিল, তুমি আমার কাছে আসো, এই প্রস্তাব মেনে নাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলছিলেন, আচ্ছা আমি মৃত্যুবরণ করতে পারি কিন্তু কোনো অপশক্তির কাছে আমি মাথা নত করতে পারি না। আমাদেরকে সেই ইমানওয়ালা হতে হবে, ইমানওয়ালা হতে হবে এই যুগের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ মতো। বর্তমান যুগের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো ইমানওয়ালা হতে হবে। আমার আজও সেই দৃশ্য মনে পড়ে, আজও আম্মা আব্বা বসা, আমরাও বসা, 2001-এ আম্মা প্রশ্ন করলেন, আপনার সাথে কেউ নেই, কেউ তো আপনার সাথে নেই, সবাই তো আপনার বাহিরে। তখন আজও মনে পড়ে আব্বা রহমতুল্লাহ আলাই, আব্বা জান রহমতুল্লাহ আলাই দুই চোখে পানি ছেড়ে দিয়েছেন। আমার মনে হয় আজও আমি সেই দৃশ্য দেখতেছি। তিনি বলছিলেন, কেউ না থাকুক আল্লাহ আমার সাথে আছে। কঠিন মুহূর্ত ভাই, কেউ ছিল না 2001-এর নির্বাচনে আমার বিরুদ্ধে 700 আলেম লিফলেট ছেড়েছিল যে আমাকে ভোট দেওয়া যায় না। 2001-এ 700 আলেম, এক দুইজন না। ওই মুহূর্তে ইমান ঠিক রাখা কঠিন ব্যাপার। বর্তমান যুগেও আপনারা দেখেছেন ঈশা আন্দোলনের পরে, ঈশা ছাত্র আন্দোলনের পরে যে সমস্ত অপবাদকারীর অপবাদ দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছি যে ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন, তারা ওই সমস্ত অপবাদকারীদের অপমানে কান দেয় না, বিচলিত হয় না। আমাদের উপরে বিশাল একটা টর্নেডো সৃষ্টি হয়েছিল। ভাবছিলাম যে সংগঠন অবস্থা কি হয় জানি না, দুর্বর্তিত মানুষগুলির অবস্থা কি হয় জানি না, কিন্তু আল্লাহ পাকের শুকর বাংলাদেশের মধ্যে সব জায়গাতেই যারা আসলে দুর্বর্তিত্বের লোক তাদের পদস্খলন হয়েছিল, কিন্তু যারা ঈশা আন্দোলনের সাথে, ঈশা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এদের কাউ পাও মর্ত আমি দেখিনি। মনে আছে তো গত 2-1 বছর আগে মারাত্মক সমস্যা আমার জন্য, আমার রোগ, রোগী বলতে পারেন, কেউ এদিক ওদিকে তাকাইলে আমার কথা ভুলিয়া দিলেন, কিসের জন্য আল্লাহ আমাকে মাফ করো আমি জানি না। ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ওই আমাদের জাহাঙ্গীর সাহেব যে কথা বলছেন, আসলে ত্যাগী হতে হবে, ত্যাগী এই একটা গুণ অর্জন করে সবচেয়ে দামি।